আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বেসিক্যালি ইদানিং যাব আমরা দেখতেছি যে আমাদের বাসা বাড়িতে অফিস আদালতে একটা মশার উৎপাতটা বেশি বেড়ে গেছে, সেটার জন্যই আমরা নিয়ে আসছি হচ্ছে এই যে এই মসকিটো কিলারটা। এই মসকিটো কিলারের বিষয়টা আমি যদি বলি, এই যে আমি অলরেডি আনবক্সিং করে রেখেছি, এই মসকিটোর কিলারটা হচ্ছে প্লাগিং করতে হবে। প্লাগিং করে এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা হচ্ছে একটা সাউন্ড ক্রিয়েট করবে, সাউন্ড বের হবে। এখন অনেকেই বলতে পারে যদি সাউন্ড যদি বের হয় তাহলে আমরা কিভাবে ঘরে থাকবো? আসলে এটা হিউম্যানের সাউন্ডের উপর ইয়ে হবে না, হিউম্যান কানে যাবে না, এটা হচ্ছে যারা ছোট ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যারা আছে, মানে জীব জন্তুগুলো আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পোকাগুলো আছে, তাদের কানে একটা সাইবারসোনিক যে একটা সাউন্ডটা সৃষ্টি হয়ে যায়, একটা হুম করে একটা সাউন্ড হয় না, সেই সাউন্ডটা হবে, যার কারণে মশাগুলা বা মশা পরে ছার পোকা, তারপর অনেক আতার পিঁপড়া ইঁদুর এগুলো আছে না, অটোমেটিক আমার ঘরের থেকে চলে যাবে। এটা আমাদের টেস্ট করা আছে, ঠিক আছে? এবং তার মধ্যে আমরা কিন্তু বাসা বাড়িতে কয়েল ব্যবহার করি, মশার কয়েলগুলো ব্যবহার করি, এবং মশা কয়েলটা করাতে কিন্তু আমাদের নাকে সমস্যা হয়, ধোঁয়ার কারণে, যে মশা কয়েলে যে ধোঁয়াটা হয় সেটার কারণে কিন্তু নাকে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়। আবার এটার মাধ্যমে কিন্তু রোগ ছড়ায়, এই ধোঁয়ার মাধ্যমে কিন্তু রোগটা ছড়ায়। তো তো সেই মশা কয়েলের থেকে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট, আপনি নিতে পারেন, আপনার সন্তানের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট। এক কোনায় যদি প্লাগিং করে রাখেন পুরো রুমটাকে কভার করতে কিন্তু পারফেক্ট। আমাদের কাছে কিন্তু দুই 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 কালারে পেয়ে যাচ্ছেন, একটা ব্ল্যাক কালারে আর একটা হচ্ছে হোয়াইট কালারে। আপনাদেরকে আমি একটু টেস্ট করে দেখাই যে এটা কিভাবে প্লাগিং করবেন। অলরেডি কিন্তু আমি আমার এটা নিয়ে নিয়েছি, তো এটা প্লাগিং করবেন শুধুমাত্র এই যে, এই যে প্লাগিং করে দিলে সুন্দর একটা কিন্তু অটোমেটিক একটা সাউন্ড বের হবে। দেখেন এটা কিন্তু আমরা শুনতে পারবো না, আমি কিন্তু ভিডিও কিন্তু অন করা আছে, আমি কথা বলতেছি কিন্তু আমরা এই সাউন্ডটা শুনতে পারবো না, কিন্তু আশেপাশে থাকা সমস্ত মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু এই সাউন্ডটা কিন্তু শুনতে পারবে, যার কারণে এখানে তারা এই সাউন্ডটা ত্যক্ত হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বাসা থেকে মানে বের হয়ে যাবে। আমরা বরাবরের মতো আমরা আমাদের কাস্টমারদের একটা রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি, আজকেও সেটা কম না। আমাদের কাস্টমারদের জন্য এই মসকিটো কিলার, এই মসকিটো কিলারের প্রাইস রাখছি মাত্র 400 টাকা। আমাদের কিন্তু ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে, আমরা প্রোডাক্ট আপলোড করে রেখেছি, আপনারা চাইলে আমাদের প্রোডাক্টের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন। এই প্রোডাক্টটি কালেক্ট করতে নিয়ম হচ্ছে, প্রথমত আমাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন, এছাড়া আমাদের ফিজিক্যাল শোরুম থেকে আপনারা এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ANZ কর্পোরেশন লিফটেড ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা শপ নম্বর 12। আর এছাড়া যদি ফেসবুকে প্রোডাক্টটি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া ওই ফেসবুক অ্যাড্রেসটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।